ভারতের স্বাধীনতা আন্দোলনে যিনি মুখ্য ভূমিকায় ছিলেন তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি এমন একটি মানুষ ছিলেন যাকে হিটলারের মতো নেতারাও শ্রদ্ধা করতেন। সুভাষচন্দ্র বসু থেকে নেতাজি উপাধি নিয়ে আপামর দেশবাসীর কাছে দৃষ্টান্ত হয়ে ওঠার নেপথ্যে রয়েছে এক বিস্ময়কর গল্প। মহান এই বিপ্লবী বাঙালির জন্ম হয়েছিল 23 জানুয়ারি 1897 সালে। ছোটবেলা থেকেই সুভাষ পড়াশোনায় খুব মনোযোগী ছিলেন। অন্যান্য ভাই বোনদের মতন সুভাষকে প্রথমে কটকের প্রোটেস্টেন্ট ইউরোপিয়ান স্কুলে ভর্তি করা হয়েছিল। এরপর 12 বছর বয়সে তিনি কটকের রাভেনসো কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। তারপর তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও স্কটিশ চার্চ কলেজে পড়াশুনো করেছিলেন। 1920 সালে ইংল্যান্ডে সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান পেয়ে পাশ করে সুভাষ। তারপর তিনি চাকরিতে যোগ দেন, কিন্তু ব্রিটিশ সরকারের অধীনে চাকরি করতে না চাওয়ায় 1 বছর পরই ইস্তফা দিয়ে দেন। স্কুলে পড়াকালীন ছোট্ট সুভাষ বিবেকানন্দের বই পড়তে আগ্রহী হন, আর বিবেকানন্দের আদর্শই তাকে স্বাধীনতা সংগ্রামী হতে অনুপ্রেরণা জুগিয়েছিল। ব্রিটিশ সরকারের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে যে স্বাধীনতা পাওয়া যাবে না তা তিনি আগেই বুঝে গিয়েছিলেন। তাই তিনি মানুষের একজোট হওয়ার শক্তি এবং অস্ত্রবল জোগাড় করতে বিদেশে পাড়ি দেওয়ার কথা ভাবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির প্রবল চাপে ব্রিটিশরা এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। নেতাজি সেই পরিস্থিতিকে ব্যবহার করতে পারে ভেবে ব্রিটিশ সরকার 1940 সালের 4 জুলাই সুভাষকে কলকাতায় গৃহবন্দী করে। কিন্তু সকলের চোখকে ফাঁকি দিয়ে ছদ্মবেশে 1941 সালের 17 জানুয়ারি দেশ ত্যাগ করেন সুভাষচন্দ্র বসু। প্রথমে কাবুল ও তারপর রাশিয়ার মস্কো হয়ে জার্মানির বার্লিনে উপস্থিত হন তিনি। সেখানেই তার দেখা হয় অ্যাডলফ হিটলারের সাথে। 1943 সালে রাসবিহারী বসুর অনুরোধে সুভাষচন্দ্র বসু ডুবোজাহাজে করে জার্মানি থেকে জাপানে আসেন, আর সেখানেই তিনি আজাদহীন বাহিনীর পরিচালনার জন্য দায়িত্ব নেন। আজাদহীন বাহিনীর সৈন্যরাই তাকে নেতাজি অধ্যায় ভূষিত করেন। নেতাজি দিল্লি চলোর ডাকে উদ্বুদ্ধ হন সেনাবাহিনী। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে ভারতের স্বাধীনতার পিছনে সবচেয়ে বড় অবদান রয়েছে এই আজাদহীন বাহিনীর। 1944 সালে আজাদহীন ফৌজ ভারতের মাটিতে স্বাধীন ভারতীয় পতাকার উত্তোলন করে। আজও নেতাজির মৃত্যু ঘিরে এক রহস্য রয়েই গেছে, তবে তার অবদানের জন্য আমরা সারা জীবন চিরঋণী হয়ে থাকব। তিনি ছিলেন বলেই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, একথা বলাই বাহুল্য। তিনি প্রত্যেকটি মানুষকে একসাথে লড়াই করার আহ্বান জানিয়েছিলেন। আজ সেই ভাবাবেগকে সামনে রেখেই আমাদের উচিত একে অপরকে শ্রদ্ধা করা এবং পাশে থাকা।